হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজে সকাল 11:30 বলতে পারেন। আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম। তো আজকের এই ভিডিওতে আমরা করব, আমি আমার মানে যা যা যাবতীয় জিনিসপত্র সব আনপ্যাক করবো, গোছাবো, আর একটা ছোট্ট করে আমার রুম ট্যুর দেবো। তো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। ফার্স্ট টাইম দেখছে আমার ভিডিও, তো সবাই অবভিয়াসলি ভাববে যে কোথা দিয়ে এলো, রুম গোছাচ্ছে। তো তার জন্য প্লিজ আগের ভিডিওটা দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সো গো চেক ইট আউট। তো আমরা ঢুকেই যেটা দেখতে পাই, এটা হলো আমার রুম, পুরোটা এইটুকুই। হ্যাঁ, বাস হস্টেল রুম ছোটই হয়। তো যাই হোক, এই হলো মেন ডোর। তো ডোর দিয়ে ঢুকেই যেটা সোজা দেখতে পাই সেটা হলো ওয়াশরুম। ওয়াশরুম ভালো, খারাপ না। এখানে আমার টয়লেট্রিজ, তারপর এই গেঞ্জিগুলো রেখেছি, কাচতে হবে। হোস্টেলে লন্ড্রি আছে কিন্তু তাও নিজে হাতে কাচ্ছি আমি, আর এটা অবভিয়াসলি আমি। আর আরেকটা জিনিস, আমি ছোট্ট করে এটা আমার সেট আপ, মাইক, ট্রাইপড। তো আমার সেট আপটা কেমন লাগলো একটু জানিও। আর হ্যাঁ, কন্টিনিউ করা যাক। তো বেরিয়ে এসে এটা হলো একটা ছোট স্টাডি টেবিল, স্টাডি টেবিল। এখানে আমার, যাই হোক, একটু নোংরা আছে, বাট বেয়ার ইট উইথ মি। যাই হোক, এটা হলো। আর এখানে আমি কিছু স্টাডি টেবিল, স্টাডি টেবিলের পর এখানে আমার সুটকেস, পুরোটা আনপ্যাক করিনি যেমন বললাম। এটা বেড, বেডটার একটু সমস্যা হয় যে ছোট, কিন্তু কিছু করার নেই। এইরকম বেড লাইক সব রুম এই বেডের সাইজ, এই বেডের সাইজ বড় হয় না। আর যাই হোক, এটা আমার বেড, এটা আমি বিছিয়ে রেখেছি যাতে মানে কি বলবো আর কি, বসার জায়গা এইটুকু, খাটে আর থোড়ি আমি বসে সবকিছু করতে পারবো। যাই হোক, স্টাডি টেবিল হয়ে গেল, বেড হয়ে গেল, এটা বসার জায়গা, কেউ এলে আড্ডা ফাড্ডা মারলে এখানে এসে বসে। এটা হলো জানলা, এখানে ভালো ভিউ আছে, হাওয়াও আছে। যাই হোক, আমার রুমটা থার্ড ফ্লোরের কর্নার রুম একদম। আর এটা হলো ক্লোজেট, ক্লোজেট অ্যাজ ইউজুয়াল সবার এরকমই আছে ক্লোজেট, আর গুছিয়েছি আমি। তো দেখে মনে হচ্ছে সব আনপ্যাক করিনি, আগেও বললাম। যাই হোক, এইটা ক্লোজেট, বেশ ভালোই বড় আছে, দেখে বুঝতে পারছো হয়তো সবাই, ভালো বড় আছে। ওই দুটো ব্যাগ যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখনকার, তখন অনেক জিনিস হয়েছিল তার জন্য। দুটো ড্রয়ারও আছে, দুটো ড্রয়ার আছে। আর এখানে আমার একটু খাবার জিনিস রেখেছি। আর আমি এতদিন বাদে এসে যেটা সব থেকে খুশি হয়েছিলাম যে জিনিসগুলো দেখে, সেগুলো হলো আমার শুজ, একটু লো স্নিকার হেড, বাট তাও সিঙ্গেল অ্যাকোমোডেশন, আমি একাই থাকি, কোনো রুমমেট নেই। এমনি যারা ডাবল অ্যাকোমোডেশনে থাকে, রুমমেট মানে যারা দুজন থাকে, তো তাদেরও রুম সাইজ এরকমই, বেড সাইজও এরকম। আর যে ক্লোজেটটা দেখালাম ওটার মানে এক সাইড একজনের আর এক সাইড আর একজনের, এরকম হবে। তো দুজনের থাকার জন্য একটু টাফ। তো থাকে অনেকে যাদের একা থাকতে ভয় লাগে বা একা একা ভালো লাগে না, তো যাই হোক, আমার কোনো প্রবলেম হয় না, এটুকুনি রুমে হয়ে যায়। Thank you.
হ্যাঁ, তো আজকেও আমি একটু টায়ার্ড আছি, কারণ একটু গোছানো গাছানো আছে, রুম টুম সেট করেছি, তো যাই হোক যাবতীয় জিনিসপত্র করে একটু টায়ার্ড আছি। আর কাল থেকে আমার কলেজ শুরু হবে, তো সেটার জন্য এক্সাইটেড। এতদিন বাদে কলেজ যাব, তো কলেজ ট্যুরও আসতে চলেছে, তো সেটার জন্য স্টে টিউন ফর দ্যাট। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো। এখনের জন্য টাটা, গুড নাইট।